800 টাকার, 800 টাকার পিজার এই অবস্থা কেন, এত বাজে অবস্থা কেন? দুনিয়ার বড় বড় ইনফ্লুয়েন্সার একে এইসব ফালতু মার্কা মানে ভিডিও বানায়, ফালতু মার্কা প্রমোশন করে, ফেক প্রমোশন করে সবকিছু। 753 টাকার একটা পিজা, মানে মিট মাসালা, এখানে মিট কোথায়, কয় পিস, কয় পিস, একটা মনে পুরো একটা গোটা পিস, এই যে ফকিরের মতো 1 2 3 4 5 6 7 8 এই ছোট ছোট পিস দিয়ে দিয়েছে। আর আমি বুঝলাম মানে দুইটা সসেজও নাই, জাস্ট এই চিকন চিকন করে কয়েকটা সসেজ ফেলাই দিয়ে শেষ। মানে 753 টাকা এগুলো কি, মানে আসলে কি, আমি হচ্ছে মিডিয়াম ক্লাসটা চেয়েছিলাম, ঠিক আছে ফাইন, কিন্তু মিট মাসালা মিন্স এখানে মিট থাকবে নাকি? এর আগেও তো আমরা অর্ডার দিয়েছি, মানে এত বাজে সিচুয়েশন কেন? এই পিজা বার্গ মানুষকে ঠকাচ্ছে, অবশ্যই পিজা বার্গ মানুষকে ঠকাচ্ছে, মানে এটা তো মানুষকে ঠকানো না, কারণ আমি তুমি দেখো 700 টাকা যেখানে ডোমিনোজ বা ইয়ার হয় সেক্ষেত্রে তো টেস্ট কেমন, টেস্টও ভালো না, চিজ নাই বললে চলে। নামি দামি কন্টেন্ট ক্রিয়েটর প্রমোট করে, সিরিয়াসলি শেম অন দেম। টেস্ট যদি ভালো হতো তো একটা মেনে নেওয়া হতো না, বলো, টেস্ট যদি ভালো হতো তো একটা মেনে নিতে পারতাম। পাউরুটির উপরে কেউ হচ্ছে নরমাল চিজ দিয়ে গরম করে দিছে, আমার মনে হয় বেস্টটা হয়তো রেডি ছিল, আমার মনে হচ্ছে দেখে দেখো মানুষকে ঠকানো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আমি কিছুক্ষণ আগে ফুডপান্ডার মাধ্যমে আপনাদের কাছ থেকে একটা পিজা অর্ডার করেছিলাম, অর্ডার আইডিটা হচ্ছে 2424। হ্যালো, জি, না আমি ফুডটা পেয়েছি কিন্তু আপনাদের কোয়ালিটি এত বাজে হয়ে গেছে কেন? আমি অর্ডার করেছিলাম মিট মাসালা পিজা, কিন্তু ভাইয়া বিশ্বাস করেন, এই যে 700 টাকার একটা পিজা, টোটালি আমার কাছে 753 টাকার একটা পিজা, আমার কাছে মনে হয়েছে টোটালি একটা পাউরুটি, এবং এখানে মিট মাসালা, মিট তো নাই বলতে গেলে, এখানে একটা টুকরা মাংস আপনারা স্লাইস করে ঠিকঠাক মতো দেন নাই, আর দুইটা সসেজও মনে হয় নাই, কুচি কুচি করে কয়েক পিস সসেজ দিয়ে দিয়েছেন, দ্যাটস ইট। মানে আমি এর আগেও খেয়েছি, এত তো বাজে ছিল না, এখন অবস্থা এত খারাপ কেন? মানে পিজাটা 300 টাকার কোয়ালিটিও না। জি, হয়তো, কিন্তু আপনারা তো এইটার মানে ই করবেন, কোয়ালিটি ইনশিওর করবেন, আপনারা দুনিয়ার অ্যাড করতেছেন ফেসবুকে সবখানে, আর কোয়ালিটির অবস্থা এত খারাপ, আর ৮০০ টাকার পিজার এই অবস্থা কেন, এত বাজে অবস্থা কেন? দুনিয়ার বড় বড় ইনফ্লুয়েন্সার একে এইসব ফালতু মার্কা মানে ভিডিও বানায়, মানে ফালতু মার্কা প্রমোশন করে, ফেক প্রমোশন করে সবকিছু। মানে এইরকম ভাইয়া মানুষদেরকে ঠকায়েন না, বুঝছেন, শুধুমাত্র লোক দেখানো মানে ইনফ্লুয়েন্সারদেরকে দিয়ে বা টিকটকারদেরকে দিয়ে দুনিয়ার ভিডিও বানিয়ে লোক দেখে লাভ নাই, যদি আপনারা কোয়ালিটি ভালো না করেন। এটা 800 টাকার পিজাটা 800 টাকার জিনিসে নাই, 200 টাকারও জিনিস নাই, হয়তো 200 টাকাতে একটা মানুষ খেতে পারবে, এটা চিজের চিজ তো নাই, মানে এত বাজে অবস্থা আপনাদের। আমরা এত খেয়ে দিয়ে সময় নাই যে